কি এক জবর জ্বালা হয়ে গেল, রোজাও থাকতে পারেনি, খিদের জ্বালায় মাথা টাথা নষ্ট হয়ে যায়, আবার বাড়িতেও ছাড়ে না। এখন এটা কি নিয়ে আনলাম, খাবো কি খাবো না? আশেপাশে এখন তো কেউ নাই, কি করবো ভাবিও পাচ্ছিনি। আরে এত কি ভাবছিস, তুই রোজায় আছিস, তাতে কি হয়েছে? তুই যদি এখন খাস কেউ দেখতে পাবে না, আর কেউ না দেখলে পরে তো তোর রোজাও ভাঙবে না। আরে তুই খা খা খা। এ ঠিকই তো, এখন যদি আশেপাশে কেউ নাই, যদি খাই কেউ তো দেখবি না, নে আমি খাইয়েই ফেলি। আরে খা খা, আজকে একটা খারাপ কাজ করে খুব শান্তি পেলাম, ওর রোজা তো আমি ভেঙে দিয়েছি। আর ও তো জানে না যে রোজার সময় রোজার থেকে খাইলে রোজা ভেঙে যায়। আরে কাকা, তোকে আমি যে ফাঁদে ফেলেছি, তুই এই ফাঁদ থেকে আর বিরত হতে পারবি না, সবসময় ফাঁদে পড়েই থাকবি। কেউ না দেখলে ভালো, আমার রোজাটাও হয়ে যাবে না, আর দেখে ফেললে যা সমস্যা। ওনাকে খাইনি, তারপর দেখছি কি করা যায়। আরে খা খা, জোরে জোরে খা, জোরে জোরে খা। আল্লাহ 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 আল্লাহ। কিরে গালিব, তুই রোজাইনি ক? এ হ্যাঁ আমি তো রোজাই, তুই কোন যাচ্ছিস, কি হয়েছে? তুই রোজাই, আরে তোর মুখের ভেদ কি, তুই কি খাচ্ছিস? সত্যি কথা বল, তুই রোজাই নাকি? না আমি তো কিছু খাচ্ছি না, আমি এমনি এখানে বসে রয়েছি। আমি দেখলাম তোর গালের ভেদ কে যেন খাচ্ছে তুই, তা আমার কা মিথ্যে কথা বলছে? রোজা রমজান মাসে কেউ কে মিথ্যে কথা বলে? তুই আমার কাছ বল তো, তুই রোজায় আছিস কি নি, সত্যি কথা বল। হরে আমি তোর কাছ মিথ্যে কথাই বলেছি, আমি রোজায় ছিলাম, কিন্তু খিদির জ্বালা সহ্য করতে না পারি দোকান থেকে কেক মেক নিয়ে আসে এখানে বসে খাওয়া শুরু করে দিলাম। বাড়ি জানলি তো আবার রাগ করবেন, তাই একেন বসে খাতেছিলাম। এ গালিব, তুই আমার সাথে বড় না, আমি ছোট হয়ে তাও রোজা করছে, রোজা করতে গেলে তো একটু কষ্ট হবে, এই কষ্টের প্রতিদান আল্লাহ একদিন নিজ হাতে দেবে। কি আল্লাহ নিজ হাতে প্রতিদান দেবে? তার হ্যাঁ, তুই জানিস না আল্লাহ বলেছে আমি রোজাদারদের নিজ হাতে পুরস্কার দেব। কিন্তু সবই তো ঠিক আছে, আমার তো হচ্ছে খিদি লাগি যায়, এটাই সমস্যা, খিদি জ্বালা সহ্য করে থাকতে পারিনি। তুই যখন সেহেরে খাবে তখন বিসমিল্লাহ বলে খাবে, তাহলে সেই খাবারে আল্লাহ নিজেই বরকত দিয়ে দেবেন। আর তুই সই শুদ্ধভাবে নিয়তটা করি, আজানটা দিয়ে দিল, চল নামাজ পড়ে আসি গিয়ে, আজ তো রোজা ভাঙিয়ে ফেললে আল্লাহর কাজে ক্ষমা চাগা, আর কালকে তো রোজা থাকবে। হরে চল নামাজ পড়তে যাই। আরে না 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 না, রস না যাই না, এরা কথা শুন কথা শুন, আমি তো ভুলেই গিয়েছি, এটা তো রমজান মাস, আর এই রমজান মাসে তো আমাকে তো ওরা বন্ধ করে রেখেছে, আর আমার কথা তো ওদের কান পর্যন্ত যাবে না, কি আর করব, আমার তো কোনো ওয়াস ওয়াসাতে ওদের কাজ হবে না। না না, আমি আস্তানায় আবার চলে যাই, আমি আস্তানায় বসে এই 11 মাসের প্ল্যানিংটা আবার করে ফেলি।